আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ছোট ব্লগ নিয়ে আজকে ব্লগটা হলো তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার খুব ইচ্ছে ছিল একটা তালের বড়া খাবার তো ও কি করেছে তাল একটা তাল কিনে নিজে বাজার থেকে সেটা কি আমি আর কি পরিষ্কার করে মানে তালের শাঁসটা বার করে নেব এবার আস্তে আস্তে ওটাকে আমি একটা স্টিলের চুপড়ি নিয়েছি ওর মধ্যে শাঁসটা বার করে নিচ্ছি বার করা আমার একটা হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা করে নেব তারপরে আমি এই শ্বাসগুলো আপনাকে বার করে দেখালাম কিভাবে বার করতে হয়েছে তারপর ওটাকে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল শ্বাসটা বার করার অর্ধেকটা নিয়েছি আর এবার এর মধ্যে দেবো আমি সুজি এক প্যাকেট সুজি ভিজিয়ে দেবো ওটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব তারপর জল দিয়ে ও ছেঁকে ওটা মানে নরম হয়ে গেছে তো ওর জন্য আমি ওকে মানে জলটাকে বার করে চিপে চিপে আমি ওর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দেবো চিনি পরিমাণ মতো যতটা লাগে আমি দেবো ততটাই তারপর নুন দেবো স্বাদ মতো তারপর দেবো আটা আটা নিয়েছি আমি গমের আটা তারপর ওটাকে পুরোটা প্যাকেট করে নেবো ভালো করে ম্যাগনেট করতে হবে হয়ে গেছে তারপর কড়াই বসিয়ে দেবো কড়াইতে দেবো সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আমি তারপর তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে ছোট ছোট করে ওটাকে ছাড়ছি তারপরে অপেক্ষায় আছি কখন লাল হবে ওটা রেডি হয়ে তোমার দাদা ভাই পাশেই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ব্যস্ত মানে কখন হবে ওটা এই লাল হয়ে গেছে এবার আমি এক করে ছেঁকে ছেঁকে তুলে নেব ওটাকে তারপর তোমার দাদা ভাই টেস্ট করে দেখবে কেমন হয়েছে দাঁড়িয়ে আছে পাশে খাওয়ার জন্য গরম গরম তারপর ওকে প্লেটে তুলে দিচ্ছি ও অপেক্ষা আছে কখন ওকে দেবো বসে আছে খাওয়ার জন্য